বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ। প্রতিবাদে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির ডায়মন্ড হারবার জেলা কার্যালয়ে উত্তেজনা। বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। প্রতিনিধি দলকে ইচ্ছে মতো ঘোরাচ্ছেন জেলা সভাপতি। অভিযোগ, ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের জেলা অফিসে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদে ঘরছাড়া বিজেপি কর্মীরা। বিজেপির ডায়মন্ড হারবার জেলার কার্যালয়ের সামনে উত্তেজনা। ফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে আজ কিন্তু ডায়মন্ড হারবারে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, চারজন সাংসদের, তারা কিন্তু আসেন ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করার জন্য। এবং সেখানেই তারা আমতলায়, বিষ্ণুপুরের আমতলায় যে জেলা পার্টি অফিস রয়েছে, সেখানে তারা একাংশ কর্মী সমর্থকদের সাথে দেখা করেন। এবং এখান থেকে তারা যখন আলতা বেরিয়ার উদ্দেশ্যে রওনা হন, সেখানেই কিন্তু বারুইপুর রোডে মঞ্জুশ্রী ভিলা, যেখানে আরেক অংশ বিজেপি ঘরছাড়া কর্মী সমর্থকরা রয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের নির্বাচনী কার্যালয়, সেখানে রয়েছেন বেশ কিছু কর্মীরা, তারা কিন্তু সেখানে সেই কনভয় আটকে একেবারে বিক্ষোভ দেখান। বিপ্লব দেব, তিনি তার সাথে কিন্তু কথা বলেন, বিজেপির একাংশ কর্মী সমর্থকরা, তারা কিন্তু একেবারে জেলা সভাপতি যিনি রয়েছেন অভিজিৎ সর্দার, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা যিনি জেলা সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দেন। এবং এরপরে যেটা দেখা যায় যে তারা বিজেপির জেলা পার্টি অফিসে আসে, বিক্ষোভকারী বিক্ষুব্ধ যে বিজেপি কর্মীরা, তারা যাদের সাথে দেখা করা হয়নি, এবং তারা এখানে এসে তালা লাগিয়ে দেন বিজেপির জেলা পার্টি অফিসে। এবং পরবর্তীতে এখন যেটা পরিস্থিতি, যেটা জানা যাচ্ছে যে তালা ভেঙে বিজেপির জেলা সভাপতি তিনি জেলা পার্টি অফিসে কর্মী সমর্থকদের নিয়ে প্রবেশ করেছেন। ধন্যবাদ তোমায় সুব্রজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। প্রতিবাদে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ। বিজেপি ডায়মন্ড হারবার জেলা কার্যালয়ের সামনে উত্তেজনা। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ বিজেপির কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। আমাদের সঙ্গে যোগাযোগ না করে